হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাসা থেকে বের হইলাম, আমি একটু দারাজের অফিসে যাব। দারাজে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার একটা জেহুক মাউন্ট। তো আমি অ্যাকশন ক্যামেরা কেনার সময় আমার অ্যাকশন ক্যামেরার সঙ্গে আমি হচ্ছে তেলসিনের একটা মাউন্ট নিছিলাম আর কি, হেলমেট মাউন্ট। তো এই হেলমেট মাউন্টের সঙ্গে আমাকে হচ্ছে যে জেহুক মাউন্টটা দিয়েছে ওটা আমি প্রপারলি আসলে কাজ করতে পারতেছি না ওইটা দিয়ে। তো যার কারণে আমি হচ্ছে দারাজ থেকে একটা আলাদা জেহুক মাউন্ট অর্ডার করেছি। তো ওইটা আসছে, আমি একটু দারাজের অফিসে যাব। এটা হচ্ছে আমি কাজীপাড়া থেকে, কাজীপাড়া কাঁঠালতলার যে রোড, এই রোড হয়ে যে পুরাতন কসবা আছে, দারাজের একটা অফিস আছে। তো দারাজের ওই অফিসে যাব। আমি হচ্ছে ফ্রি ডেলিভারি দিছিলাম, তো ফ্রি হোম ডেলিভারি, হোম ডেলিভারি তো আর হবে না, 15 টাকা ডেলিভারি চার্জ নিছে অনলি। ডেলিভারি চার্জ ছিল হচ্ছে 85 টাকা। তো এটা যেহেতু আমি ফ্রি ডেলিভারি দিছি, যার কারণে হচ্ছে আমাকে দারাজের যে যশোরের যে আউটলেট আছে, মানে যশোরের যে অফিস আছে, এই অফিস থেকে আমাকে ওটা কালেক্ট করতে হবে, কিন্তু তার বিনিময়ে আমার 15 টাকা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ নেবে। এই হচ্ছে বিষয়। আর যদি হোম ডেলিভারি দিতাম আমি, তাহলে আমার 100 টাকার একটা প্রোডাক্ট আমার হচ্ছে 85 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে যাইতো। তো যাই হোক, আমি হচ্ছে পুরাতন কসবা রোডে চলে আসছি, আমি হচ্ছে দারাজের অফিসটা সামনে আর কি। তো দেখি আমার প্রোডাক্টটা আসতে অবশ্য কালকে, আমি কালকে আসছিলাম দারাজের অফিসে সন্ধ্যের দিকে। দারাজের অফিস মূলত হচ্ছে 6টার দিকে বন্ধ হয়ে যায়, সন্ধ্যা 6টার দিকে বন্ধ হয়ে যায়। তো আমি 6টার পরে আসছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে আমি ওই সময় খোলা পাইনি। এই যে ডান হাতে আমরা যাবো হচ্ছে দারাজের অফিস। তো দেখি হচ্ছে এখন প্রোডাক্টটা আমি রিসিভ করতে পারি কিনা। চলে আসছি আমি অফিসে। দারাজের অফিস খোলাই আছে। মোবাইলই তো নিয়ে আসিনি। আচ্ছা ভাই, আমার তুহিন নামে একটা প্রোডাক্ট আসছে বুঝছেন, আমি তো মোবাইল নিয়ে আসিনি। ওটিপি ছাড়া তো পার্সেল দিতে পারবেন না। ওটিপি ছাড়া পার্সেল দিতে পারবেন না, কি করি? কোনো তো আপনার কি ফোন আছে? আমি ওটিপিটা বললে জাস্ট আমার একটা ফোন কল করতে দেন তাহলে। ধন্যবাদ। মোবাইল যে নিয়ে আসিনি এটা খেয়াল নেই, অফিসে এসে দেখতেছি পকেটে মোবাইল নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লুবনা, ওই যে আমার মোবাইলে দারাজের অ্যাপে ঢুকবা, অ্যাপে ঢুকলে দেখবা যে দারাজের অ্যাপে, হ্যাঁ মোবাইলে অবশ্য, মোবাইলেও মেসেজ আসছে দারাজের মেসেজ। তো ওইখানে দেখবা যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে একটা ওটিপি দিছে, ওই ওটিপিটা একটু আমার লাগবে। মোবাইলটা যেহেতু আমি নিয়ে আসিনি, ওটিপিটা ওনাদের কাছে বললে প্রোডাক্টটা দিয়ে দেবে। কোন নাম্বার? এই যে আপনার যে নাম্বারে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওটিপি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আমার সমস্যা হয়েছে কি, আমি হচ্ছে বাসা থেকে যে মোবাইল নিয়ে আসিনি এটা আমি খেয়াল করিনি। মানে আমি যখন দারাজের অফিসে ঢুকলাম, প্রোডাক্টের কথা বললাম, তখন আমি হাত দিয়ে দেখি যে আমার কাছে, আমার পকেটে মোবাইল নেই। ঠিক আছে, দেন হচ্ছে আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। পরে ওনার কাছে বললাম যে ভাই আমি হচ্ছে মোবাইল নিয়ে আসিনি, তো তো এখন আমি কি করতে পারি? তো উনি বললো যে মোবাইল লাগবে আর হচ্ছে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা লাগবে, ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া প্রোডাক্টটা দিতে পারবো না। তো তারপরে হচ্ছে আমি বললাম আপনার মোবাইলটা একটু দিতে পারেন, যে আমি 1 মিনিট ফোন দেবো বাসায়, বাসায় 1 মিনিট ফোন দিয়ে আমি হচ্ছে বাসার থেকে আগে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা নেবো। তো উনি ওনার মোবাইলটা দিল, আমি বাসায় ফোন দিলাম। তো বাসার থেকে খুঁজে পাইতে হয়তো অসুবিধা হচ্ছে, যার কারণে বললো যে ঠিক একটু পরে ফোন দিচ্ছে আর কি। তো যাই হোক, তখন উনি আমারে বললো যে ভাই আমি তো এইভাবে প্রোডাক্ট দেই না কাউকে,
তো তারপরে দারাজের ওই ভাইয়া বলল কি কি অবস্থা দেখেন, কি অবস্থা, কি মানুষ, ও কি মানুষ, কি অবস্থা! এইরকম করে ড্রাইভ করলে মানে জাস্ট আমি যদি একটু স্যাক্রিফাইস না করতাম, মানে আমি যদি ব্রেকটা না করতাম, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা দুর্ঘটনা ঘটতো। তো এই হচ্ছে আমাদের রাইডারদের অবস্থা। মানে মানুষ আসলে আমাদের রাইডারদের যে দোষারোপ করে তার আসলে বিশেষ বিশেষ কিছু কারণ আছে। তো আসলে উগ্র এইভাবে উগ্র উগ্র হয়ে মোটরসাইকেল চালানো উচিত না, ঠিক আছে? মানে সব দিকে একটু আসলে জ্ঞান বুদ্ধি খাটায় তারপর একটা কাজ করা উচিত। তো যাই তো তো যাই হোক, আমি দারাজের যে বিষয়টা বলতেছিলাম, দারাজের ওই ভাইয়া বলতেছিল যে ভাইয়া ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া তো আসলে আমরা প্রোডাক্ট দিতে পারি না। তো যাই হোক, আপনার নাম বলেন, আমি ওনার আমার নাম বললাম, দেন হচ্ছে আমি বললাম যে আমার ছোট্ট একটা প্রোডাক্ট। তো উনি কিছুক্ষণ সময় অপেক্ষা করলো, করার পরে তখন আমারে বললো যে ঠিক আছে আপনি প্রোডাক্টটা নিয়ে যান আর বাসায় গিয়ে আমার নাম্বারে এই নাম্বারে ফোন দিয়ে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েন। আমি বললাম ওকে, তখন আমি ওনার একটা ধন্যবাদ দিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমার বেশি হ্যাসেল পোহাতে হয় নাই, উনি প্রোডাক্টটা দিয়ে দিছে, আমি বাসায় গিয়ে একটা ফোন দেবো, ফোন দিয়ে ওনার ওয়ান টাইম পাসওয়ার্ডটা বলে দেবো। এই হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এরকম মাঝে মধ্যে হয় যে একটা জায়গায় গেলে দেখা যাচ্ছে যে কাজের জন্য আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন যে হয়তো আপনি মোবাইল রেখে আসছেন, নাই হয়তো মানি ব্যাগটা রেখে আসছেন। আমার সঙ্গে মোটামুটি এই ঘটনাটা ঘটে মাঝে মধ্যে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো। আর পথিমধ্যে আমার এক বাইকার ভাই, তার যে স্বভাব সে স্বভাবটা তো দেখলেন। তো যাই হোক, মনে করেন যে সেফ রাইড করতে হবে আর অবশ্যই চোখ কান খোলা রেখে রাইড করতে হবে। তো ঠিক আছে, আমি বাসায় চলে আসছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।